এইচএসের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং তারা একত্রিশে জুলাই মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাচ্ছে এরপর তাদের চিন্তা কলেজে ভর্তি নিয়ে ইতিমধ্যেই ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অ্যাডমিশন সংক্রান্ত অর্থাৎ কলেজে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ ডেটও দেওয়া হয়েছে তো আমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই নোটিশটি ডাউনলোড করে দেবো সেখানে কি বলা হয়েছে নোটিশের প্রথমেই বলা হয়েছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কোর্স আছে যেমন বিএ বিএসসি বি সেই সব কোর্সে আন্ডার গ্র্যাজুয়েটে ফার্স্ট সেমিস্টারে ভর্তির জন্য এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে দশ তারিখে অর্থাৎ দশই আগস্ট কিন্তু অনলাইন পোর্টাল শুরু হবে এখানে প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে এবং পোর্টাল চালু হবে দশ তারিখে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন দশ তারিখ থেকে এবং তারপর মেইল লিস্ট প্রকাশ করা হবে আঠাশ তারিখে আঠাশে আগস্ট মেইল লিস্ট প্রকাশ হচ্ছে এবং সেই মেইল লিস্টের উপর ভিত্তি করে ফার্স্ট সেপ্টেম্বর থেকে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে এবং সেটা চলবে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত তাহলে এখানে এই চারটি ইম্পর্টেন্ট ডেট অলরেডি দিয়ে দিয়েছে এবং কীভাবে অনলাইনে আবেদন করা হবে সেই সমস্ত ইনফরমেশান কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হবে তো যারা এই চ্যানেলে প্রথম তাদের অনুরোধ করবো তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে এবং বেল কিন্তু প্রেস করে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তার কাছে পৌঁছে যায় এখানে যেহেতু সমস্যাটা অনলাইনে হবে এখানে কিছু ইনফরমেশন আগে থেকেই কিন্তু প্রোভাইড করা হয়েছে গভর্নমেন্ট থেকে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে কলেজে উপস্থিত না থেকে সমস্যাটাই অনলাইনে হচ্ছে এবং সেক্ষেত্রে পেমেন্টটাও ই পেমেন্টের মাধ্যমে হবে অথবা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হবে এছাড়া কিছু ডকুমেন্ট আপলোড করতে বলা হবে সেইগুলোকে আপলোড করতে হবে যদি কোনো একটা মিসিং হয় তাহলে কিন্তু তার ফর্ম ক্যান্সেল হতে পারে তাহলে খুব সাবধানে কিন্তু ফর্ম ফিল করতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও আরও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাডমিশন প্রক্রিয়া খুব দ্রুত শুরু হতে চলেছে তো সেক্ষেত্রে নোটিশ প্রকাশ করা হবে এবং তার সমস্ত ইনফরমেশন কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে দেওয়া হবে